শায়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নমস্কার আদাব। আজকে এমন একটি স্মরণ সভা এবং দোয়ার মাহফিলে উপস্থিত হয়েছি যেখানে দাঁড়িয়ে কথা বলার মতো মানসিক যে একটা শক্তি, এটাও আসলে আমি হারিয়ে ফেলছি। কারণ একেবারেই অপ্রত্যাশিত এবং অকল্পনীয় একটি ব্যাপার, যদিও পবিত্র কোরআনে বলা আছে, আজ শরীফ আছে, খুললে নাফসিন জায়গা করব, অর্থাৎ প্রত্যেক জীবকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলার অনেক ছিল, কিন্তু সংক্ষেপে কথা বলতে হবে, সন্ধ্যা লেগে যাচ্ছে, সবাই করব। আমি শুধু ওই দিনকের ঘটনাটা বলবো, আবার সাজান ভাই, সাজান ভাই যেখানে যারা আছে সবাই আমার প্রিয়, তার মধ্যে সাজান ভাই কেন জানি আমার কাছে অত্যধিক প্রিয় হিসাবেই গণ্য হয়েছিলেন। এই কারণে যে এই লোকটি এতটাই সংগঠন প্রিয় লোক, যেমন আমার হাবিব, এই দুইটা মানুষকে আমি দেখেছি যে সংগঠনটা শ্রমিকদের স্বার্থের ব্যাপারে, শ্রমিকদের মান উন্নয়নের ব্যাপারে, জীবন জীবিকার উন্নয়নের ব্যাপারে এই দুজন মানুষ সবসময় ছুটে বেরিয়েছেন এবং আমাকে যে কোনো সময় সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাত গভীর রাত নাই আমার সাথে কথা বলেছে। অনেক আশার কথা, অনেক সম্ভাবনার কথা বলেছেন। হোটেল শ্রমিক ইউনিয়ন, হোটেল মিষ্টি বেকারি রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাইদের কি করে সার্বিক উন্নয়ন করা যায়, এই সমস্ত বিষয়ে কথা হতো। আজকে সাজান ভাই আকস্মিকভাবে চলে যাবে এটা ভাবতেই পারিনি। ওই দিনকে কাজ হচ্ছে এখানে সামনে, যে কোনো বিষয় হলে বারবার আমার কাছে ছুটে যাচ্ছেন, ভাই এটা কি করবো, এটা কিভাবে কি করবো। আমি আসছি, দেখাই দিচ্ছি, আবার অফিসে গিয়ে কাজ করছি। এমনি করতে করতে প্রায় সাড়ে চারটা বেজে গেছে, সাড়ে চারটা কি পাঁচটা, আমার কেন জানি মনে হলো সাজান ভাইয়ের মুখটা খুবই শুকনো। আমার মনে হলো যে সাজান ভাই বোধহয় দুপুরে খাওয়া দাওয়া করেনি, সকালে নাস্তা করেছে কিনা তাও আমার সন্দেহ হচ্ছিল। তখন আমি আমার ছেলেটাকে দিয়ে সাজান ভাইকে অফিসে ডাকালাম। অফিসে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, সাজান ভাই আপনি কোনো খাওয়া দাওয়া করেছেন দুপুরে? সাধারণ বললো যে না ভাই, আজকের একটা বিশেষ দিনে কই, আমাকে কেউ তো কিছু দিল না। আমি বললাম যে আমি আপনার জন্য দুইটা প্যাকেট রাখছি, অর্থাৎ আমার এবং আমার এই মেয়েটার জন্য আমরা যে সরকারি যে খাবারটা যেটা পেয়েছিলাম সেই খাবারের প্যাকেট দুটো আমি সাধারণটাকে দিয়ে দিলাম এবং বললাম যে আপনি সহ সাথে যে যদি রায়ান থাকে, রায়ান কাজ করছিল, যদি থাকে আপনারা মিলেমিশে খান। সাজান ভাই এত খুশি হলো, তো সে আমাকে বলছে যে ভাই আসলে আপনার তুলনা হয় না। আমি বললাম যে আমার এখানে কোনো কৃতিত্ব নাই ভাই, মানুষ তো ওসিলা, এটা আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য বরাদ্দ হয়েছে, আপনি খাওয়া দাওয়া করেন তারপরে আমার সাথে কথা বলেন। খুব খুশি হয়ে সে নিয়ে আসলো, অনেকক্ষণ আর আমার ঘরে যায়নি। সন্ধ্যার একটু পরে দেখছি সাজান ভাই ওই বাটি দুটা এত পরিষ্কার ঝকঝকে করে নিয়ে আমাকে ফেরত দিতে গেছে। আমি বলছি যে ভাই বাটি কি হবে, বলছে আপনার বাটি। আমি বললাম ভাই এ বাটি তো আমার না, এই বাটি সহই তো আমরা উপহার পেয়েছি, এটাও আপনার, তাই না, অফিসে থাক, কাজে লাগবে। আর উনি আবারও বললেন যে ভাই আমি এমন একটা সংগঠন করি, কোন সংগঠনের কথা বললাম আমি ঠিক বুঝতে পারলাম না, যে সারাটা দিন গেল একমুঠ ভাত আমাকে কেউ দিল না, কত খাবার কত দিক দিয়ে চলে যাচ্ছে,
এই আপনি আপনার ওসিলায় আল্লাহ খাওয়ালো, আল্লাহ আপনার মঙ্গল করুক, খুব দোয়া করলেন। তা আমি বললাম যে সাধন ভাই, সব কিছু মালিকের ইচ্ছা, তার উপরে ভরসা রাখবেন। হায়াত বোধ রেজেক বলল সব কিছু মালিক, সে কাকে কখন কোন ওসিলায় কাকে খাওয়াবে কেউ জানে না। আর এই যে এখানে যে মানুষগুলো আছে, আমার তো মনে হয় খুব কম সংখ্যক মানুষ আছে যার হাতের খাবার আমি খাই সেই ছোটবেলা থেকে, অনেকেই চলে গেছে। আল্লাহ আমাদেরকে জীবিত রাখছেন, লাখো কোটি শুকরিয়া তার। আমি যারা চলে গেছেন হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি মালিক শ্রমিক ইউনিয়নের ভাইরা সকলের হৃদয়ে আত্মার শান্তি কামনা করছি। আর একটি কথা আপনাদেরকে আমি বারবার বলেছি এবং আজকে অনুরোধ করব যে আপনারা ধর্মীয় কোনো বিভাজন বিভেদ নিজেদের মধ্যে আনবেন না। এখানে আমাদের একজন বিজ্ঞ আলেম আছেন, আমরা অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, আমি সব জায়গায় বলি যে মাথায় আমার ভেলু নাই, কি বলতে কি বলি, তারপরেও বলি যে মহান রাব্বুল আলামিন উনি কিন্তু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আজকে সারা বিশ্বে প্রায় 6,500 ধর্ম, কোনো ধর্মই উনি দেন নাই, উনি একটি দিয়েছেন। উনি কি সৃষ্টি করেছিলেন? উনি আদম সৃষ্টি করেছিলেন খুব আদরের সাথে। আর এই আদম থেকেই আজকে আমরা সারা পৃথিবী ময় এই যে মানব সন্তান, আদমকে মানব তার মানে কি, তিনি মানব সৃষ্টি করেছেন। আর জাত, আমরা যে এত জাতপাতের কথা বলি, আসলে আল্লাহ দুইটা জাত সৃষ্টি করেছেন, একটি নর আর একটি নার, এছাড়া আর কোনো জাত সৃষ্টি করে নাই। আর যা কিছু আপনারা জাতপাত বলছো যত কিছু দেখছেন, এসব মানুষের সৃষ্টি। তো আগে কি বিবেচনা করবেন, আগে মানুষ কি না দেখবেন? আমি যদি মানুষ না হই তাহলে আমার ধর্ম কি, আমি যদি মানুষ হই তাহলে আমার কর্ম কি? তাহলে আগে আমাকে মানুষ হতে হবে, আমি যদি মানুষ হই তাহলে আমার কর্ম ভালো হবে, আমার ধর্ম ভালো হবে। ধর্ম কার জন্য করব? আমার স্রষ্টার জন্য, সৃষ্টিকর্তার জন্য, তার খুশি রাজের খুশির জন্য। আর যদি তার বিপরীত হয় তাহলে কি, আমি শয়তানের পূজা করব। তো যাই হোক, আপনাদের কাছে আমার এইটাই অনুরোধ যে আপনারা সবাই মিলে আমাকে আপনাদের একজন প্রধান উপদেষ্টা বানিয়েছেন, আমি মনে করি অনেক বড় একটি সম্মান দিয়েছেন। এখানে প্রশ্ন আসতেই পারে, আপনাদের ভিতর থেকে আসবে না, হয়তো বাইরের মানুষের ভিতর থেকে আসতে পারে, যে রাজা ভাই প্রধান উপদেষ্টা হলো ওখানকার, রাজা ভাই তো শ্রমিক না। আমি আপনাদেরকে বলছি যে আপনারা জোর গলায় বলবেন যে আমাদের রাজা ভাইও একজন শ্রমিক, জোর গলায় বলবেন। কোন দিকে শ্রমিক এবার বলি, আপনারা মানব সেবা করেন, মানুষের আহারটা তাদের মুখে তুলে দেন আপনারা, আর আমি কলম শ্রমিক, আমি কলম শ্রমিক, আমার এই কলমে যদি আমি শ্রম না দেই তাহলে আমার জীবন জীবিকা অনিশ্চিত হয়ে যাবে, মালিক জানে অন্য কোথাও কোনো কিছু নির্ধারণ করবেন কি। আমি কণ্ঠ শ্রমিক, আমার এই কণ্ঠ যদি আমি বিক্রি না করি আমার উপার্জনের মাধ্যম থাকবে না, তাহলে কি হলো? আমি তো কলম সাহেব, তার কণ্ঠ সাহেব, এইটা তো আমি দাবি করিনি, আর এটা আমরা দাবি করতেও পারি না। আমার শ্রমের বিনিময়ে আমি যে অর্থটা উপার্জন করি, একেবারে একেবারে সই শুদ্ধভাবে হালালভাবে আমি সেইটা দিয়েই সামান্য কিছু আমার পরিবারের জন্য ব্যয় করি, আর বাদ বাকিটা আমি বাইরে আমার জীবের জন্য ব্যয় করি। আমার বাড়ি গাড়ি অনেক কিছু বিলাসিতা আমি কোনো কিছু প্রত্যাশাও করি না, আর সেই চিন্তা ভাবনাও করি না। অনেকেই বলে যে
আমাদের গোত্রের আর একটা গোত্র আছে যারা সাংবাদিক, আপনারা জানেন, আবার কবি সাহেবরা আছেন, অনেকেই বলে যে রাজা ভাই আসলে কেমন যেন, ওই মেতনের সাথেও যেমন, বাবার মুচের সাথেও তেমন, শ্রমিকের সাথেও তেমন, সাহেবের সাথেও তেমন, সকল জায়গায় তেমন। আমি বলি যে ভাই, আমি তো ওইগুলো বিচার করে কারোর সাথে মিশি না, ওইগুলো বিচার করে আত্মীয়তা করি না, আমি বিচার করি মানুষ। যদি কেউ মানুষ হয় আমার কা দৃষ্টিতে, কারো মধ্যে মনুষ্যত্ব বোধ আমি দেখি, জাগ্রত বিবেক আমি দেখি, আমি তার সাথে আত্মীয়তা করি। যদি দেখি তার পবিত্র একটি আত্মার ভিতরে কাজ করছে, আমি এর বাইরে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুন্দর থাকবেন, নিজেদের ভিতরে কখনো কোনো দলাদলি বিভেদ এগুলো আনবেন না। আমার কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান বলেছেন, তার কথাগুলো আপনারা নিশ্চয়ই বুঝেছেন, যে এইখানে সকল ধর্মের ঊর্ধ্বে থেকে, সকল মতবাদের ঊর্ধ্বে থেকে একটাই মতবাদ হবে, দুনিয়ার মজদুর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইয়া আল্লাহ।